ম্যান গারে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল হবে, কিন্তু আজকে ভিডিও সামনে দেখতে পাচ্ছেন রেড ক্লাবে তো একটা চমকপ্রদ সেকেন্ড হ্যান্ড গাড়ি, একেবারে রিজনেবল অ্যামাউন্ট প্রাইসে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িটি বিক্রি করা হবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ হেল্প করবেন নোবেল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো আমার সামনে যে রেড কালার গাড়িটি দেখতে পাচ্ছি এটা কি গাড়ি এটা ভাই? এটা ভাই বিষ্ণুবাসী ল্যান্সার। ল্যান্সার গাড়ি নাকি? বিষ্ণুবাসী ল্যান্সার। কাগজপত্র কি অবস্থা এটা? কাগজপত্র এটা ভাই 2003 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন ভাই। গাড়িটা একটু দেখাই দেন ভাইদের একটু। ওকে, কি হবে যেটা দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশনে কিন্তু অনেক অনেক জোস দিয়ে কন্ডিশন আছে। আপনার ভিতরের কন্ডিশনে যদি দেখাই, এটা ভিভিটি ইঞ্জিন ভাই। ভিভিটি ইঞ্জিন নাকি? এখন মাত্র আসছে ভাই, 2 বছর এখনো কিছু হয়নি। ওকে, ফ্রেশ দেখতে পাচ্ছেন ভিতরের জোড়াগুলো দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু জোড়াগুলো আছে। আপনার ব্যাটারিটা কিন্তু একেবারে নতুন, ঠিক আছে? আপনি যদি উপরে যে জোড়াগুলো দেখাই একেবারে মানে মায়ের অ্যাকশন ভাই, এটা থেকে বড় ধরনের মায়ের অ্যাকশন হিস্ট্রি আছে নাকি? এটার বাইরে কোনো ধরনের অ্যাকশন হিস্ট্রি নেই, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এই যে দেখেন জোড়াগুলো দেখেন। ওকে, এই জোড়াগুলো আর এই জোড়াগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, ভিডিও দেখতে পাচ্ছেন জোড়াগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, কিন্তু বড় ধরনের মায়ের অ্যাকশন হিস্ট্রি নাই। আর ঢাকা মেট্রো খ 11 সিয়াগালি 9348, ঠিক আছে? দুইটা ফগ লাইট পেয়ে যাবেন আপনারা, দুইটা ফগ লাইট কিন্তু প্লাস ফগ লাইট লাগানো আছে। আর এই পাশে লাইটটা আর এই পাশে লাইটটা কিন্তু একেবারে নতুন। আর বেশি স্পেশাল হবে যে লোগোটা কিন্তু লাগানো আছে, ব্র্যান্ডের লোগোটা কিন্তু নতুন লাগানো আছে। আর ভাই চাকাগুলো কন্ডিশন কি অবস্থা? চাকাগুলো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। ওকে, চাকাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক, এটা 3 মাস চলবে ভাই, 3 মাস অনায়াসে চলবে। আর ওটা 3-4 মাস ইউজ করা যাবে নাকি? পিছনের চাটা চাকাটার অবস্থাই ভালো। আর যদি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দিই ভাইদের, ভিতরেটা ভাই অলপসর মতো অটো, আর ড্যাশবোর্ডটা ভাই একটু নোয়ানো আছে, যা আপনার লুকিং সো গুড। ওকে, ভিউয়ার্স যেতে পারছেন ভিতরের লুকটা কিন্তু অনেক চমৎকার আছে। তো ড্যাশবোর্ডটা লুকটা খুব সুন্দর দেয় ভাই, টয়োটা ল্যান্সার তো ভাই, লুকটা খুবই সুন্দর। ওকে, স্টিয়ারিংটা কি অবস্থা ভাই? এটা ভাই অলপসর অটো গিয়ারের গাড়ি, অলপসর অটো। ওকে, আর দেখতে পাচ্ছেন কত চমৎকার মানে সিটের উপর কভার লাগানো আছে। সিটটা ভাই লাগানো ভাই, সিটটা ভাই বাঁধানো। ওকে, চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আর পিছনের কোনো সিট একটু দেখিয়ে দিই আমাদের আপনাদের। এই হল বিয়াস, পিছনের সিট কভারগুলো অনেক চমৎকার আছে, ঠিক আছে? আপনারা কিন্তু একবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়িটি আচ্ছা, পিছনে যে লক্ষ্যারণ আছে, তো পিছনের চাকাটা কন্ডিশন কি অবস্থা? পিছনের চাকাটা গ্রিপটা ভালো ভাই, ঠিক আছে? শুদ্ধ পিছনের চাকাটা গ্রিপ গুলো দেখেন, প্রত্যেকটা গ্রিপ দেখা যায়। আর এটা অ্যালোরিং এর গাড়ি। অ্যালোরিং এর গাড়ি নাকি? জি ভাই। আচ্ছা, বেশ, এই পাশে কোনো শুনে পিছনে কোনো শুনে কিন্তু অনেক চমৎকার আছে। কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, দেখেন ক্যামেরাটা কিন্তু লাগানো আছে, করানো আছে, ক্যামেরাটা কিন্তু লাগানো আছে, ঢাকা মেট্রো 11 সেল লাগানো আছে। আর পিছনে কিন্তু গিয়ে যেতে পারছেন এসএস এর কিন্তু আপনি স্ক্রিনটা লাগানো আছে। আর এই পাশে কোনো শুনে দেখে অনেক চমৎকার আছে। তো নুমেল ভাই, এটা আপনার পিছনে যে গ্লাস লাগানো আছে এটা কি অরিজিনাল? এই অরিজিনাল ভাই, অরিজিনাল অরিজিনাল না? ওকে, পিছনে যে গ্লাসটা লাগানো আছে কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন। আর উপরে কিন্তু বিয়াস অনেক ছোট একটা স্পয়লার লাগানো আছে। তো গাড়িটা দেখেন বড় ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এমনকি স্কেচও নাই গাড়িটিতে, একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু গাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা। ওকে, বলবো এটা কি কাগজপত্র কি অবস্থা আমার ভিডিওতে কাবা বলে দেন। জি ভাই, এই গাড়িটা রেজিস্টার হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে বিষ্ণুবাসী আপনার ল্যান্সার। এটা 2003 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। এটা টেস্ট ওকেনটা ভাই 2022 সালে 6 মাস, আর ফিল্ড টেস্ট ভাই 2022 সালে 9 মাস। আর এটা সিসিটা ভাই 1300 সিসির একটা গাড়ি, 68 ইঞ্চির করানো আছে, এক্সট্রা টায়ার আছে। আর ভাই এই অবস্থায় আমাদের আমরা যাচ্ছি ভাই মাত্র 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা। জি, 5 লক্ষ টাকা। মানে আমার চ্যানেলের উপরে কত টাকা ডিসকাউন্ট দিবে? আরো 10,000 টাকা ডিসকাউন্ট, 4,90,000 টাকা। 4,90,000? জি জি, 4,90,000 টাকা। আর বাচ্চা একবার ডিসকাউন্ট দিয়ে কত টাকা রাখতে পারবে? লাস্ট ডিসকাউন্ট দিয়ে ভাই দাও আরো 20,000 টাকা কম, 4,90,000 বলছিলাম, 4,70,000। 4,70,000 ফিক্সড। ওকে, ভিউয়ার্স আসলে কিন্তু অবশ্যই কথা বলার অপশন আছে, 4,70,000 টাকা হলে কিন্তু এই রেড কালার চমৎকার সেকেন্ড হ্যান্ড গাড়িটি পেয়ে যাচ্ছেন। তো কোন কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখার জন্য। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।